আগের সরকার নেই, আগের মতো সুখও নেই। সরকারে বসে আছে ধাপ্পাবাজের দল, আর শহরের দখল নিয়েছে নেশাখোর ছিনতাইবাজদের দল। অলিকা তত্ত্ব সরকার নামে এক ভদ্রমহিলা টমটম দিয়ে হকার্স কর্নার থেকে বটতলা আসার পথে ব্যাগ থেকে প্রায় 10,000 টাকা সহ ব্যাংকের জরুরি কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায় কিছু যুবক। ভদ্রমহিলাও টের পেয়ে চিৎকার শুরু করেন, কিন্তু ততক্ষণে হাওয়া ছিনতাইবাজের দল। আমি তিনজন মহিলা উঠছে, দুর্গা পাতলা কালো মতন, একটা বাচ্চাওয়ালা ছোট্ট, আর একটা 8-9 বছরের মেয়ে হইব, আর একটা 15-20 বছরের মেয়ে হইব। একজন ভদ্রলোক ফেসন আমার সাথে আসিল, এই লোকটা সামনে গিয়ে বইছে, নামি সময় বটতলা, তখন মহিলাটি উল্টা দিকে, একটা মহিলা নীল কাপড় পরেন না, কালো মেয়েটা, এটা আমার ফারাইয়া ফারাইয়া নামতে আসলো। তো আমি কই এদিকে নামি না, ডান দিকে বাঁ দিকে নামেন। ড্রাইভারটা কইতেছে মাসি তার নামতে দাও। নামনের পরে আমার কইতেছে আপনার ব্যাগটাকে চেক করেন। আমি ব্যাগটা ছায়া দিই, উপরে কাগজ দিয়েছি আমি নাচতে এমনি রাখছি, ভিতরের কাগজ যে নাই আমি তো আর কইতাম পারি না। এখানে আমি নাই মা বটতলা বাজার করছি, বাজার করে অটোতে উঠছি, অটোতে উঠতে ব্যাগটা ছাইতে গিয়ে দিই, আমার ব্যাগ কিচ্ছু নাই, নাই তাড়াতাড়ি অটো থেকে নাই মা থানা ঢুকছি, এজনের এজনের জিজ্ঞেস করা কিচ্ছু নাই বলতে মানে কি নাই? আমার ব্যাংক থেকে আজকে 10,000 টাকা উঠাইছিলাম। তারপরে দুইটা এসবিআই অ্যাকাউন্ট, একটা গ্রামীণ ব্যাংকের একটা এসবিআই, দুইটা চেক বই, গ্রামীণ ব্যাংকের একটা এসবিআই এর একটা, গাড়ির চাবি, আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ড, অফিসের অনেক প্রয়োজনীয় কাগজপত্র সব মানে নাই। নাই আপনি বাজার করছেন যখন, তখন কি মানে তখন কি টাকা পয়সা আসতো তো সঙ্গে? না, তখন আমার 1,000 টাকা আমি আলাদা করে বাড়ির থেকে আনছিলাম, যদি টাকা না উঠাইতাম বাড়ি ওই টাকাটা আসলো, ওই টাকাটা দিয়ে বাজার করছি, 10,000 টাকার থেকে বাঁচি না টাকা। ওই লোক মহিলাগুলি দেখতে কেমন? কালো রুগা পাতলা, রুগা পাতলা মানে শাড়ি পরেন না বা তুই? এক তিনটা শাড়ি পরেন না। আচ্ছা, আর একটা জামা পরেন না, আর একটা ছোট্ট বাচ্চা, মানে আগর মানে বাঙালি তো? না না, ছেলে ওই রাঁচি টাচি যে হিরিং মতো, কেমন জানি পোশাকগুলি ওইরকম না, ওই বিহারি টাইপ। বটতলা আউটপোস্টে এসে সেই মহিলা লিখিত অভিযোগ জানায়, মহিলার বয়স আনুমানিক 7 বছর, আমতলী আশ্রম পাড়া এলাকায় বাড়ি ওনার। পুলিশ একটি মামলা নিলেও অধরা ছিনতাইবাজের দল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।